2023 এবং 24 অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট আলোচনার বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি আন্তরিক ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। পাঁচবারের মতো আমাদের জনবান্ধব সরকারের অর্থমন্ত্রী হিসাবে 2023-24 অর্থবছরে জাতীয় বাজেট পেশ করার জন্য। মাননীয় স্পিকার, আমার আলোচনার প্রারম্ভেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের স্বাধীনতার সংগ্রামের অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেই সাথে স্মরণ করছি 75-এর 15 আগস্ট ঘাতকের বুলেটে নিহত বঙ্গমাতা ফজিলাতুন নেসা মুজিব সহ নির্মম হত্যার শিকার শিশু রাসেল ও বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যকে। আমি স্মরণ করছি জেলখানা নিহত বঙ্গবন্ধুর সহকর্মী জাতীয় চার নেতাকে। আমি সশ্রদ্ধ চিত্তে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননন্দিত নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে। উনি আমার প্রিয় দল বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দ্বিতীয় মেয়াদে মনোনয়ন দিয়ে মহান জাতীয় সংসদে আসার আমাকে সুযোগ করে দিয়েছেন। আমি আরও কৃতজ্ঞতা জানাই আমার নির্বাচনী এলাকার নোয়াখালী জেলার সেনবাগ সোনাইমুড়ি আংশিক আসনের সর্বস্তরের জনগণকে, যারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে তাদের প্রতিনিধি হিসাবে এই সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটের অর্থ সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ খাতে ব্যাপক গুরুত্ব আরোপ করা হয়েছে। গত 14 বছরে আমাদের সরকার অর্থ সামাজিক অগ্রগতি, সামাজিক সুরক্ষা কার্যক্রমের মাধ্যমে দারিদ্র ও অতি দারিদ্রতা হ্রাস, সর্বসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, শিক্ষার প্রসার ও আধুনিকরণ ও দেশের যোগাযোগ ব্যবস্থার অমূল পরিবর্তন ও অগ্রগতি সাধন করেছেন। এই উন্নয়ন এর গতিধারা অব্যাহত রাখার লক্ষ্যে এই সকল খাতে প্রস্তাবিত বাজেট যথেষ্ট বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, জীবন ও জীবিকার প্রয়োজনে প্রস্তাবিত বাজেটটি সময় উপযোগী ও আত্মনির্ভরশীল দেশ গড়ার লক্ষ্যে মাননীয় অর্থমন্ত্রী অর্থনীতি চাঙ্গা করতে বিপুল ভর্তুকি সহ দেশের শিল্প উৎসাহ আমদানি নিরুৎসাহের ইঙ্গিত দিয়েছেন। রাজস্ব আয় থেকে শুরু করে ব্যয় আগামী পরিকল্পনা সবই করা হয়েছে এই বাজেটে। কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতা স্মার্ট বাংলাদেশ প্রবর্তনের চিত্র অঙ্কন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, যার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টা চিত্র ফুটে উঠেছে নির্মূলভাবে। মাননীয় স্পিকার, বাংলাদেশের ইতিহাসে উন্নয়ন অগ্রযাত্রা আমরা একটি স্বর্ণালী যুগে অতিক্রম করেছি যা সমগ্র বিশ্ব সমাদৃত। জাতির পিতা বঙ্গবন্ধুর পর অর্থনীতি ও উন্নয়ন, সামাজিক সাংস্কৃতিক এবং আইন শৃঙ্খলা ও পররাষ্ট্রনীতি সহ সকল ক্ষেত্রে বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছেন। মাননীয় স্পিকার, এ পর্যায়ে আমি আমার নির্বাচনী এলাকার কিছু উল্লেখযোগ্য উন্নয়নের চিত্র তুলে ধরতে চাই। 2014 সালে জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়ে সংসদে নির্বাচিত করার পর আমি একটি ছিন্নভিন্ন জনপদ দেখতে পাই যেখানে উন্নয়নের কোনো সময় ছিল না। এই আসনে দীর্ঘ 25 বছর বিএনপি সংসদ সদস্য ছিলেন এবং এই 25 বছরে তিনি জনগণের জন্য কোনো উন্নয়নমূলক কাজ করেননি এবং শোষণ করে গেছেন কেবল। আমি নির্বাচিত হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সদস্য, আপনার সময় শেষ, 1 মিনিট বলুন, 2 মিনিট জননেত্রী শেখ হাসিনার সহায়তা দীর্ঘদিনের এই
অবহেলিত জনপদের উন্নয়নের কাজ শুরু করি। তারই ধারাবাহিকতা আমার নির্বাচনী এলাকা সেনবাগ ও সোনামুড়িতে ব্যাপক অবকাঠামোগত উন্নতি সাধিত হয়েছে। তার মধ্যে তিনি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রায় 444 কিলোমিটার পল্লী সড়ক নির্মাণ ও মেরামত করা হয়েছে। 331 কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপদ বিভাগের সড়ক নির্মাণ কাজ চলমান রয়েছে। এছাড়া উপজেলা কমপ্লেক্স, থানা কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, অত্যাধুনিক ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ, সাব স্টেশন নির্মাণ, উপজেলা ভূমি অফিস নির্মাণ, এলজিইডি ও পিআইও এর মাধ্যমে প্রায় শতাধিক ব্রিজ কালভার্ট নির্মিত হয়েছে, বিদ্যুতের সাব স্টেশন বসানো হয়েছে এবং সেনবাগে শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে। শিক্ষাক্ষেত্রে ব্যাপক প্রসার ও জনগণকে শতভাগ শিক্ষা ব্যবস্থা নিয়ে আসার জন্য শতাধিক প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল, মাদ্রাসা ও কলেজের নতুন ভবন নির্মাণ ও মেরামত করা হয়েছে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ এবং নারী বান্ধব শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ, দারিদ্র নারী শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা করা হয়েছে। মাননীয় স্পিকার, আমার সেনবাগ উপজেলায় একটি 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে, যার মূলত ভবন ও ডাক্তার স্টাফদের কোয়ার্টারের অনেক পুরানো জরাজীর্ণ অবস্থা রয়েছে। মত অবস্থা আমার এই হাসপাতালে নতুন ভবন নির্মাণ ও ডাক্তার স্টাফদের কোয়ার্টারগুলির নতুন করে মেরামত করে দেওয়ার জন্য আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, জনশ্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া পেয়ে আমার এলাকার জনগণ এখন খুবই আনন্দ। মাননীয় সদস্য, আপনার সময় শেষ।